তো চলুন পখাল ভাত সঙ্গে এসবু দেশি তুন মানে রাঁধমা। তো বিলকুল ভি লেট নি করু, জলদি জলদি রেসিপি মানে স্টার্ট করমা। তো আপন মানে থমনেল দেখি করে জানি পাইতিবে না কানা কানা সবু রেসিপি হেইছে যে। তো এটা মূলা শাক হেবা, আউ ফির ভি কহুছি আমি ঝুনগা ভজা হেবা, আলু ভর্তা, পাতল ঘট্টা, এডভা চটচটি, আউ এটা হেবা বড়ি ফ্রাই। এমতা হি তুন হেলে পখালে ভাল লাগসি। তো দেখুন এটা আমি বড়িটা ফ্রাই করিকি রখি দেছি গিনারি আগরু। আমি নেইছে রাসবরি, আপনার কিছু বি বড়ি পাপড় নেই পারবে পখালে। আ পখালে টিকে বড়ি হলে বড়ির মজাটা হি বহুত বড়িয়া আসি, পখালের মজাটা। তো এটা বড়িটা ফ্রাই হয়ে গেল না দেখুন, তারপরে এটা আমি গিনারে কাঢ়ি দেবি, তারপরে বাকি তুন মান রাঁধমা। তো আজির ভিডিওরে কন্টিনিউ রহুন, কেনা কেনা রাঁধুছে কানা কানা যে জানি পারবে আপন মানে। আজির ভিডিও ভাল লাগে প্লিজ লাইক করবে, মোর চ্যানেল যদি নয় দেখুছ সবসক্রাইব করদেবে, আর পাখে থাকা বেল আইকনকে প্রেস করবে। আউ মো নয় নয় ভিডিও মানে যা বি আসবে সব গোটে গোটে দেখবে, আর গোটে গোটে কমেন্ট করবে যে আমি জানবি মোর ভিডিও আপনার ভাল লাগছে। তারপরে এটা দেখুন রিফাইন তেল দিয়েছিলি, তারপরে সর্ষ মিরচা রসুন ফুটে দিয়েছিলি, তারপরে এটা গোটে পেঁয়াজ দিয়েছে কাটি করে ছোট ছোট, তারপরে এটা পহলা কিনে আলু ভর্তা করছে এটা। তো দেখুন টিকে পেঁয়াজ হেলা পরে নুন দিয়ে দিয়েছে এটি, তারপরে আলু কেটা মানে সিঝাই সুজা করে রখিছিলি সেটা বি ছিটকি করে লগাই দিয়েছে, বেশি নাই টিকে টিকে দবে দিয়েছে খালি। তো দেখুন আলু ভর্তা বি হয়ে গলা না, এটা কারণ আলু ভর্তা আলু সিঝালে পেঁয়াজ কটিলে হেলা। তো আলু ভর্তা হয়ে গলা, তারপরে কানা কানা করমা দেখুন। তো তারপরে দেখুন এটা মূলা শাক করমা, রেসুন সর্ষ মির্চা ফুটে দিয়েছে, তারপরে এটা ছোট টমাটর কাটি করে রখিছিল সেটা বি লগাই দেবি, আউ আপন মানে বাইগন দিকে বি করবে, বাকি আমি বাইগন নিয়ে দেবা পখাল ভাতরে সেটাকে মানে মূলা শাককে খড়িলে ভাল লাগছে। এখানে তো কলি কলি মূলা শাক মিলছে, তো নর্মাল সুত সাদা সিম্পল খড়ি দেশ দেখুন এটা টমাটর গুটে, আউ রেসুন মির্চা সর্ষ এটা দিয়ে, তো এটা নুন টিকে দিয়ে করে এটা না খড়ি দেমা, আপন মানে করতে এটা আপন মানে কেনা করছেন যে কমেন্ট করবে। তো এটা দেখুন নুন টিকে দিয়ে দিয়েছে, তারপর এটা সিজি গলান মূলা শাকটা বি, তো দেখুন কেটে হয়েছে যে কড়াইরে লটকি গলা পুরা পুরা কলি কলি লা। তো এটা মানে পচি গলা শাকটা, তো এটা দেখুন মূলা শাক বি হয়ে গলান, আউ বহুত জলদি জলদি রেসিপি মানে হয়ে যাইসি, সব তুন শাক বি কাটি করে রখিলে হেসি, আউ এটা সহজ সহজ বি রেসিপি এ। তো তারপরে এটা দেখুন রিফাইন তেল দেলি, এখানে পাতল ঘণ্টা চড়চড়ি করমা, দেখুন এটা সর্ষ লেসুন আউ সরি সর্ষ লেসুন কঁচা মির্চা দিয়ে দিয়েছে, তারপরে এটা হেঁড়ুয়া আপন মানুষ এটা হেঁড়ুয়া মিলছে কি নিজে কমেন্ট করি কহে, আমার এটা তো বহুত মিলছে হেঁড়ুয়া সর্দি। তো এটা আমি গাঁরু নেই করে আসছে আনিছি কোরাপুট না, তো এটা পাতল ঘণ্টা লগাই দিয়েছে দেখুন, আর এটাকে বি নুন দিয়ে করে ঢাকি দেমা সিঝি যা বড়িয়া করে এড়ুয়া পাতল ঘণ্টা চড়ি চড়ি, তো এটা নুন দিয়ে দিলি। তারপরে দেখুন এটা হেঁড়ুয়া পাতল ঘণ্টা হয়ে গলান পুরা, কেতে বড়িয়া টেস্টি হয়েছে পুরা। তারপরে এটা দেখুন ঝুনগা ভজা করমা হয়েছে নিকা, আর এটা হেনা লেসুন মির্চা সর্ষ ফুটে দিয়েছে, তারপরে এটা যে ঝুনগা মাঞ্জি বাছিকি রখিছিলি আর কলি কলি ঝুনগা দুই চারটা মিশে দিয়েছে, তারপরে এটা আলু গোটে বি আমি মিশে দিয়েছে ছোটে। তো এটা তারপরে হলদি নুন এনা দিয়ে করে ঢাকি দেওয়া, আর বিনা কিছু মশলা মশলি বেশি ইউজ নি করু এমতা হি, আর পখাল লাগে নি মশলা মশলি তুন টিকে ভাল হি লাগে, এমন সাদা সাদা আলু ভর্তা কি পাতলঘটা চিটকা আর শুখুয়া পোড়া কি ঝুড়ি চিটকা হয়েছে বলে তো বহুত বড়িয়া কথা, বাকি শ্রাবণ চালিছে তো মিনি করে। আর এটা দেখুন সর্ষ পাউডার জিরা পাউডার আর মির্চা পাউডার কাশ্মীর চিলি দিয়েছে মাত্র, তারপরে এটা দেখুন কেতে বড়িয়া হয়েছে ঝুনগা ভজা, ঝুনগা ভজা বি রেডি হয়ে গলা, গরম গরম পখাল খেলা চলুন, পখাল পরজি মাইছে নিকা। তো এটা দেখুন পখাল ভাত আমি সকালু রাঁধি দিয়েছিলি, টিকে শীতিল সেবা হলে ভাল লাগছে, তো এটা শীতিল হয়ে গলান পখালটা বি দেখুন। তো তারপরে এটা পরজিমা দেখুন আমুল দিয়েছে, আপনার মানে লেম্বু বি দিয়ে পারবে,
ତୁମର ପାଖେ ଆମୁଲ ଥିଲା ଲେମ୍ବୁ ନେଇଥାଏ, ତୁମେ ଏଇଟା ଆମୁଲ ଦେଇଛି, ଆମୁଲ ଏବେ ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗୁଛି। ଆଉ ବାସି ପକାଳି ତ ଦେଇନି ଲାଇଟ୍ଟା, ଗରମ ପଖାଳେ ତାର ଗରମ ପଖାଳେ ଟିକେ ଖଟା ହେବା କହିକରି ଦେଲି। ତାର ଗୋଟା ପୁଟନ ଦେଇଛେ, ପଚପୁଟନ, ଲେସୁନ, ଶୁଖା ମିର୍ଚା ଆଉ ସରି ମିଶିଙ୍ଗା ପତ୍ର ଦେଇଛେ। ଆଉ ଏଇଟା ପରଝା ବନେଇଛେ ସବୁ ଦେଖୁନ, ଆଉ ଏଇଟା ପରଝି ବି ଦେଲି ନ ଦେଖୁନ କେତେ ସୁନ୍ଦର ଟେଷ୍ଟି ଟେଷ୍ଟି ପଖାଳ ହେଇଛି। ଆସୁନ ଖାଇମା ସବୁ ମିଶିକରି, ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗ୍ସି। ଆପଣମାନଙ୍କୁ କେନ୍ତା ଲାଗ୍ସି ଯେ ପଖାଳ ଭାତ କମେଣ୍ଟ କରିକି କହିବେ, ମୋତେ ତ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି ପଖାଳ। ତାହେଲେ ଦେଖୁନ ତାପରେ ନୁନ ଦେଇଦେଉଛି ଆମେ, ତାପରେ ଖାଇ ବସମା, ଚାଲୁନ ଗରମ ଗରମ ପଖାଳ ସାଙ୍ଗେ ଦେଶୀ ତୁନର ମଜା ନେମା। ତ ଆଜି ଭିଡ଼ିଓକେ ମୁଇଁ ଇନୁ ଏଣ୍ଡ କରୁଛେ। ଆଉ ଆଜିର ଭିଡ଼ିଓ ଇ ତୁନ ମାନେ କେନ୍ତା ଲାଗିଲେ ଆପଣମାନଙ୍କୁ କମେଣ୍ଟ କରିକି କହିବେ। ତ ଫେର୍ ଦେଖମା ଆଉ ଗୋଟେ ନୂଆ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ, ହେତ୍କି ବି ତାପରେ ଏଇଟା ବାଏ ବାଏ।